আমি কি আর দেখতো না কে আমি কি করছি তুই পয়সা বেটে কি কইছস কোন পয়সা বেটে ওই আই বলে পয়সা বেটে আই বলে পয়সা বাড়ি দেনে কোনানো তুই আই বলে পয়সা বেটে চিনস না এত বড় কুট্টামি তুই কুট্টামি করতে পার তুই আই বলে বেটে চিনস না ওই যে মেম্বার মেম্বার আই বলে পয়সা ও তা তো জেল আছে না আইছে নাকি ও তুমি এত কুট্টামি শিরোমণি হইছো আই পয়সা দিলে একটা সিদ্ধ তুমি কইতে পারো না পয়সা তো আমার দেহা সাকাত নাই তার সাথে তোমার দেহা সাকাত নাই না লোকটা লাগে খুব মায়া লাগে কেডা দে কয় তারে দেল সরদন্ত করে ডুয়াইছে আমি তাকে দে কুদামি করুম আমাকে মাথা হারাম হইছে নাকি তাহলে কেডা কইছে আমি ওই দায় বলে ভাই তোরে বেয়ার মাঝে বাঁকি দে কানা বউ বিয়া হরায়াম লাল বউ বিয়া হরাম দলা বিয়া বউ হরাম ল্যাংড়া বউ বিয়া হরাম এগুলো কেডা কইছে আপনি কি আমাদের কইছেন যা কালা বউ দেহা কানা বউ দেহা লাল বউ দেহা দলা বউ দেহা কোন উস্তা কইছেন আমার দরো তুই তো বেটা কুটনা শিরোমণি তোর দরো কি আমার কোন তুই তো মানুষের ঘরে কিনা ফিনাত গুড়ো হইছে তো তোর সবগুলোই জানা এটা কি আমার কোন লাগবো মুমি সিংহা হ্যালো আপনি কইলাম ওর অতিরিক্ত কথা আছেন আমার নরম বাইছেন দিকা আমি কইলাম আমার উপর উত্তাসার কল কল আমি মামলা করে দিই মানুষের নামে তুই মামলা করে দিবে হ্যাঁ আচ্ছা তোর আমি দেখ কেনাম তুই দেখ কুটনা শুরু তো তোর কুটনা বেশ তোর টুটটা ছিলা না আমি ধরে কুটনা না কি নাম তো কুটনা আমার আমার কুটনা ছিলে ও করে আর আমরা করতে আয়া দাও বেড়ে চলে ফেলে দিকে করতে আয়া দাও আমরা করে টুটটা ছিলাই দিব কইতিকা আয়ে উড়ে ছেড়ে আয়ে বলে টুট ছিলাই দিব তুমি কি আছে দি খলে বাচ্চা তোমার নাম লাগামু দিক কো বাই কামাকা বাচ্চা কি সুকো আরে তুমি কই কি সেবা দাও দিয়ে ঘুরো বাবা রে গ্রামে তো समाधान कर মাসুম আচ্ছা তাহলে ওই কামাল এই সব বুদ্ধি তো তোর মাত্রা আমার দামাতে বেশি আই কি করুম দা কামাল আরে বুদ্ধি লাই তো আমি ঘুরতে আসি অস্ত কো কানে কানে মাইকে হুন বকো বুদ্ধি লাই করো তোর বাপ তো বুঝে না আমি যে কি লোক আরে আপা তো জানি সিট না আসলে আমি তো দিলে তুমি কত বড় শয়তান আচ্ছা হুন হনে আজাই রাসের তাসে তিরিয়া নাই এই বাতি যা তুই যা আমরা হনে যাইতাছি কাজ শুরু করতাছি আজকে তো আমরা মিশন শুরু বাইনা বালা আজকে মুখ বিয়ার আমার শুরু বিয়ার হই যা বাইটা কি কান তাসে বড় তুই বাইটা আসি কা কান তো আরে তোমার লাগে আমার মুখটা বাইটা দিছ কে আমি তোমার কত অপমান করছি যা যা আমি যাই আচ্ছা যা তাহলে কামাল ভাই এই রাজাই তাইলে বাসিয়ার তো বিদায় করছি অতিয়া পয়সা বাচ্চা তো মনে আমার কিছু কমিশন দিও বুঝো না ঠিক আছে এটা মনে বন্ধু তোকে কত একটু বিয়ার জেম নিয়ে এটা ফিরে দিব বাচ্চা নালে কিন্তু বাচ্চা যখন বাপটা এবো দুরু জন্য মিলে ভাই বুঝুন এই অবস্থা
তোমার কাম তো সারা জীবনে থাকে, তুমি খালি সব সময় খালি ওই এইটা এইটাই সেই, মানে আর ভালো লাগে না। এখন তোমার যে কারণে জরুরি আমি ডাকাইছি, বিষয়টা হইলো তোমার লগে আমার একদিন খারাপ থাকে, দুই দিন বালা থাকে, দুই দিন বালাতে চার দিন খারাপ থাকে সম্পর্কটা। তাই এইটা এটা দরকার নাই। এখন আমি যেটা প্ল্যান করছিলাম দুজনে বাইকে বিয়ে করে লাগে। আরে না, আমি বাইকে যায় বিয়ে করতে পারবো না। কি কো তুমি বাইকে যায় বিয়ে করতে, তুমি সব তুমি আমার ভালোবাসো না, আমি তোমার ভালোবাসি না। ভালোবাসি এজন্য আমি বাইকে যায় বিয়ে করতাম না। তুমি কেন পারতা না কেরে তুমি? আরে আমার বাপ মারে প্রস্তাব দেও। এইটা তো পরে তুমি আগে তোমার বাইকে, তোমার বাবা যদি না মানে তাহলে তোমার বাইকে বিয়ে করতাম না। তুমি আমার ভালোবাসো না, আমি তোমার সারা বাসুম, তুমি জানো না তোমার আমি কতটুকু ভালোবাসি। আমিও তো বাসতাম না, কিন্তু আমার বাপ মারে তো প্রস্তাব দেও লাগবো নাকি? একদম এলা পড়ছে, তোমার বাপ মা কি রাজি হইবে? তোমার বাবা জানে না উল্লা পড়লা যে মামুই না আছে মাসি মেসে এটা তো গেলাগাই দিব সব তোমার ভিতরে শত্রু। বাপ মারে একটু বুঝায় কইলই হইব, বাপ মা রাজি হইতো না, মাইয়া সুখ চানা বাপ মা প্রস্তাব দিলাম, যদি রাজি নাও তাইলে তুমি আগে কো পরে কি করবা। না পরে একটা পরে হইব, কিন্তু ওহন আমার বাপ মারে প্রস্তাব দাও, আমি যাই তাইলে, আমার কাম আছে বাড়িতে। আচ্ছা ঠিক আছে, আমি প্রস্তাবটা দেওয়াইতাছি, যদি রাজি নাও তাহলে তোমার কিন্তু যাইতে হইব মন লাগে আমার ইডি কথা। আচ্ছা যাই। ওকে তোমার কিন্তু যাইতে হইব, আমি কই দিলাম আমার লাগে যাইতে হইব। রাজ গোষ্ঠা কি মনে না করে এসে বাড়ি ঘরটা আমি তো একটা বিয়া শাদি লাগাইতাছি, বাড়ি রো পরিষ্কার কর দরকার।
এরকম জিনিসের ব্যবস্থা করছি বুঝছেন, আলাপ সালাপ মোটামুটি কিছু করে লাইছি আর কি। আর আরেকটা সুখবর কি জানেন, মায়াট হয়েছে বান্ধা। আচ্ছা তুমি অনেক লিগা। আরে বাবারে মাসু মাইছে, এটা বিয়া শাদির ব্যাপার। আরে মাসু মেয়ে তো মনে করো ঘরে ঘরে আগুন লাগিয়ে দিছে আপা। বাবারে তুই তো জানো তোর মা আমার লোকে কি অত্যাচারটা করছে, তোর মা রে আনা লেগেছে কত রঙের বোঝা নিয়ে বুঝাইছে কত মা অত্যাচার করছে। তোমার হাই চোতে তোমার তো চরিত্র ভালো না। আমার চরিত্র ভালো না? আরে আমার চরিত্র ভালো না না বলানো, তুই সময়মতো বুঝবি। আরে ভাই তে বিয়ে শাদিতে বাধ্য সনিক বুঝাম না আমি, তুই কি শুরু করছিস বাবা? আমি শেষ বয়সে একটা হাউস করছি রে বাবা, একটা বিয়ে করতাম, তুই তার মধ্যে বাধা দিস না বাবা। করব ভাই। হ্যাঁ বাবা। আচ্ছা ভাই তোমার যেটা ভালো মনে করি এটাই করা বুঝিনি, কি করে দেব তোর ভাই? আমি কি তোর আব্বা? আরে আব্বা তোমার যেটা ভালো মনে করি এটাই করা বুঝিনি, বাসা করে লেবে না বাবা? তুই তো লাজি তো অন লাজি হই না এ করম কেন, তুমি তো করে লেবে তাহলে আমি লাজি না করম কেন? আরে বাবা তুই আবার লোক কি ভূত আমার তো লবণ কম দিছে না। দিছে না? না। আচ্ছা আচ্ছা। ওরা বহুন বিয়াতে কইরাই লইবা, বিয়ার পরের দিন হইছে আমরা হানিমুন ফাড়ে হই গেলাম। বাবা রে বিয়া করুম আমি, হানিমুন যম আমি, তুই তো তুমি লইবা আমার লয়া? তুই লয়া মনে করো ভাই তোমার লগে আমি নামকে মনে করো তুমি বাজদা। হ্যাঁ তাহলে লগে যাইবো। কো না না বিয়া করব আমি যাবো। আচ্ছা আচ্ছা বিয়াত যাইও, আমি হানিমুন না। হ্যাঁ হানিমুন বাবা রে আল্লাহ যাও নাকি, তা পুত পুত লয়া গেলে হানিমুন মানে আনন্দ এ না গেছে আমি যাইতাম না। আর এমনি বাবা তোর জামা কাপড় বিয়ার যাওয়ার লেগে যা যা জিনিস লাগে সব বাবা। আমার পছন্দ করবো তো? আরে পছন্দ করবো নি মানে আমি সেভাবে আলাপ করছি আর ফিটিং দিছি, পছন্দ তো করে লাইছে। এখন খালি আপনি দেখবেন আলাপ সালাপ করবেন। আচ্ছা আচ্ছা, এখন আলাপ সালাপ করার পরে খালি তারিখ হয়ে যাবো কাম ফাঁকা। আচ্ছা আচ্ছা ভাই। আচ্ছা এই তাইলে ভাই আপনার নিজেরা নিজের মধ্যে আলাপ করেন ঠিক আছে, এখন কোনো মিডিয়া থাকা দরকার নাই। সেরকম নাম তো আমি তো মিডিয়ার লোক মোবাইলের নাম্বার ছবি দেখছি, ছবি দেখতে একদম পাগল হয়ে গেছি মনে হয়। আর এখন তো ছবি না, এখন বাস্তব সামনে। তোমার মনে কি কয়, তোমার মনে কি কয়, তোমার মনে কি চাইছে না? আচ্ছা তোর নাম্বারটা দেখতে রাতে বলা দিবা ভিডিও কল রাত্রে বলা দিবা বিডিও কল। আচ্ছা।
বলবো না কিন্তু না না বলবো না হুম না না আসি নি তো কবি যে তোমাকে নেব এডি বাপসি আমি ওই দিকে যাব না চলো বাজে দিকে ঘুরে আসি আসো আচ্ছা হ্যাঁ মাসু জি ভাই আরে বউ কি আর রাস্তা কাটতে হন যা खाली खराब कर ভাই মানে যে আনতাস করতে পারছেন আপনার যে ছবিটা দেখছি তার উপরে আইডিয়া করতে পারছেন সাতর মত লাগতেছে তো তাই লাগি তো সাতা দেখে লাইলাম সুন্দর না সুন্দর না সুন্দর মাশাআল্লাহ তাইলে ভাই আমি আর না তাই বড় ভাই আপনি হচ্ছে না আমি আমি দুইটা কথা আছে গে আমা আচ্ছা আচ্ছা তাইলে তো কত কথা কইরাম না তোমার তোমার আম্মার নাম কি আমার আম্মার নাম মাদদা আমার কেমন লাগে তোমার কাছে আমি তো খুব সুন্দর লাগতাছে একটু একটু দাইরে একটু পাকা পাকা একটু একটু পাকা হইলে মনটা অনেক ভালো দেখতে খুব স্মার্ট বাবা না আমার মাসুম তো ভালো পছন্দ করছে কাম করি হ্যাঁ একটু জেল পি উড়ে ঠিক আছে নে তুলে আপনার ম্যারেজ মিডিয়া হ্যাঁ আমার কথা দিচ্ছে আমি তোমার লোকে বেশি ইয়া টিয়া করে লাভ নাই ম্যারেজ মিডিয়া তোমার সব কিছু বুঝাইবো তাহলে তুমি যাও ফোন দিয়ে আচ্ছা আচ্ছা ভিডিও কল কিন্তু ফোন দিবে আচ্ছা ওটি কল না কিন্তু ভিডিও কল দেখে দেখে কথা কই আচ্ছা একটা ছবি তুলে লই যা আসি বাবা রে বাবা মাথা গরম হয়ে গেছে গা দেখ ম্যারেজ মিডিয়া তো খুব ভালো কাজ করে পছন্দ হয়েছে পছন্দ হয়েছে আচ্ছা যাক দেখ আমি তোরে জানি যে মনে করি একটা ঘটনা ঘটবো আমার একটা খবর আছে ঠিক আছে তুই তো আমার কথা বিশ্বাস করিস না এলিগা মনে কর হাতে নাতে প্রমাণ দিয়ে দিস আমার মনে করছে না এই যে বিড়ির হাত মনে করছে ছবি তুলছে
নিজের সংসার মুখে সারিয়ে গিয়ে বাপের ভাই ধরে শুক্রবারে শুক্রবারে বিয়ার আগে আইলো আমি তোর মারে জায়গা দিব জায়গা দিব আমি তোর বাপ আরে ভাই এসে কথা কইবা নি তুমি আয় বালা কামাল কে কইতেছে তুমি বেলা এক ভিডিও লাগে ছবি তুলছো আরে কামাইল হন আমার বাসা লাগি লিছে ওই কইছে কত তুমি লাগ ভিডিও ছবি তুলছো ভিডিও না করতেছে কামাইল তো করতেছে সব কিছু কামাইল না করতেছে আরে এই ভিডিও হইলো তোর মা রে গিয়ে একটু বুঝাই দুজাই কই তো তোর মানি আয়া পরে তারপরে দেখতে তোর মার মত নই আরে এই যে ভিডিও আমার মত এই ভিডিও মুড়া বেলা মুড়া না তোর মার মত নই দেখতে কর তোর মার মত আমার মত নই লাগি আমার বই লাগবো না বই না আমি বুঝাইছি তোর মারে নি আইনা দে এইটা তুমি ভিডিও বুঝাইছো আমার আইনা দিবা লাগি আরে আমি কামাল কা কইতো তোর বাই কইলো হে আরে হে তো শত্রু হে যা করতাছে এই কামাইলা যা করছে আমার সংসারটা এমন হে নষ্ট করে আমি তো কইছি যে আপা ভান্দা ভিডিও ভিন্দে টু ভিডিও ভিন্দে আপা তুই তো না নাই ভালো গেছে গা এই কামাইলে ও আমার উল্লা বুঝা তুই আমার পুত না হ্যাঁ তুই তো আমার দরদ্র বুঝবে বাবা হ্যাঁ বুঝো মা বাদলে আইলে বেটি কে আ যাই আ যাই তোর বিয়া আ সবরে কয় দে এর আগে আম্মা যাই করে আই বলি তো জায়গা দিমু।